গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমি তোমাদের KG-2 ইংলিশের পৃষ্ঠা দেখো 44 ও 45-এর 1 থেকে 4 এর দাগে যে কাজটা আছে সেটা একটু পড়ে করে দেখাচ্ছি। ওয়ার্ড ওয়ার্ড 12 এর দেখো 1 এর দাগে কাজটা কি আছে, সি দ্য পিকচার্স অ্যান্ড রাইট ইন ইংলিশ, ছবি দেখে ছবি দেখো এবং ইংরেজিতে লেখো, ছবিটা দেখে ইংরেজিতে লিখতে হবে। দেখো প্রথমে কিসের ছবি আছে, এটা এটা হাড়ের ছবি আছে। হাড় ইংরেজি আমরা কি জানি, বোন, বি ও এন ই, বোন, বোন মানে হাড়। তারপর দেখো এখানে একটা নাকের ছবি আছে, তাই নাক ইংরেজি কি, নোজ, এন ও এস ই, নোজ মানে নাক। তারপর কি আছে এখানে, গোলাপ ফুলের ছবি আছে, গোলাপ ফুল ইংরেজি রোজ, আর ও এসি, রোজ, রোজ মানে গোলাপ। তারপর কি আছে দেখো, একটা ব্যাঙের ছবি আছে, ব্যাঙ ইংরেজি ফ্রগ, এফ আর ও জি, ফ্রগ মানে ব্যাঙ। তারপর দেখো এখানে একটা পুতুলের ছবি আছে, পুতুল ইংরেজি ডল, ডি ও ডবল এল, ডল মানে পুতুল। তারপর এখানে একটা ঘড়ির ছবি আছে, ঘড়ি ইংরেজি ক্লক, সি এল ও সি কে, ক্লক মানে ঘড়ি। তারপর দেখে এখানে একটা মোরগের ছবি আছে, মোরগ ইংরেজি কক, সি ও সি কে, কক মানে মোরগ। তারপর দেখো এখানে আছে একটা ষাঁড়ের ছবি, ষাঁড় ইংরেজি অক্স, ও এক্স, অক্স মানে ষাঁড়। তারপর দেখো এখানে একটা বাক্সের ছবি আছে, বাক্স ইংরেজি বক্স, বি ও এক্স, বক্স মানে বাক্স। এবার দেখো দুয়ের আগেটা টিক দা রাইট ইংলিশ, সঠিক ইংরেজিতে টিক চিহ্ন দিতে হবে। এটা কি আছে, মোড়ক, মোড়ক ইংরেজি আমরা জানি সি ও সি কে, কক মানে মোড়ক, তাহলে এখানে কক আছে, মোড়কের ঠিক চিহ্ন দিলাম, সরি ককটাই ঠিক চিহ্ন দিলাম। বিয়েটা দেখো না, না ইংরেজি আমরা জানি এল ও এস ই, নোজ, নোজ মানে না, এখানে নোজ আছে, নোজে মাত্র ঠিক চিহ্ন দিলাম। সি এটা দেখো গোলাপ, গোলাপ ইংরেজি আর ও এস ই, রোজ, এখানে রোজ আছে, রোজে ঠিক চিহ্ন দিলাম। তারপরে দেখো ডিএটা ব্যাঙ, ব্যাঙ ইংরেজি এফ আর ও জি, ফ্রগ, ফ্রগ মানে ব্যাঙ, এখানে ফ্রগ আছে, ফ্রগে ঠিক চিহ্ন দিলাম। তারপর দেখো ইয়েটা বাক্স, বাক্স ইংরেজি বি ও এক্স, বক্স, বক্স মানে বাক্স, এখানে বক্স আছে, বক্সের মাথায় ঠিক চিহ্ন দিলাম। এফেরটা দেখো আছে টাকা, টাকা ইংরেজি এম ও এ ইউআই, মানি, মানি মানে টাকা, তাহলে এখানে মানি আছে, মানি মাথায় ঠিক চিহ্ন। এবার দেখো তীরে টার্গেটটা টিক দা রাইট মিনিংস, সঠিক অর্থে টিক চিহ্ন দাও। এটা কি বলছে, মানি, এম ও এন ই ওয়াই, মানি মানে টাকা, এখানে দেখো টাকা আছে, টাকার মাথায় টিক চিহ্ন দিলাম। তারপর বিয়েটা বলছে ডি ও টি, ডাব, ডাব
যায় ভি বি হাই মানে হচ্ছে মৌচাক দেখো এই ওয়ার্ডগুলি যে বানানগুলো লেখালাম সেগুলো তোমরা ভালো করে বাড়িতে মুখস্থ করবে।